চট্টগ্রামের ফটিক সরি ভান্ডারি হজরত কেবলা কাবাপ হজরত কেবলা কাবা গুলাম রহমান রে পবিত্র জমিনে আজকের এই দূর টুকু পৌঁছায় কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে সব থেকে বড় ব্যথা দুনিয়াই যার মার না। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি আজকে আউলাদের রসুলের মাহফিলে আমরা আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন খুশি আছেন সবাই খুশি থাকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ কেবলা আলহাজ হজরত মৌলানা সৈয়দুল বসর আল হাসানি আল মজভান্ডারি সাহেব অল্প টাইমের ভিতরে মহাফিলে যারা যারা এখনো দেখা করেন নাই তারা দেখা করেন দেখা করে মহাফিলে এসে বসে বর্তমান ইউটিউবের জামানা বক্তার গাদি কোন বক্তা যে কোন দিক দিয়ে কোন ধাক্কা মারতেছে এ বোঝা মুশকিল যেমন এক বক্তা বলেছে হজরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করেছে জোরেকর নওজুল্লা যার সম্পর্কে নবী বলেন আনা মাদি নাতুল রাইমি ওয়া বাবুহা আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে দরজা হজরত আলী তাহলে আমাদের দেশে এমনও বক্তা আছে যে হজরত আলীকেও মদঘোর বানায় মাঝ ভান্ডার আদবের জায়গা যদি আদব শিখতে হয় মাঝ ভান্ডার যেতে হবে আপনারা ইউটিউবে শুধু আমার নামটা সার্চ দিবেন এম ও কে আর কিছু দেওয়া লাগবে না দেখবেন যে ওয়াজ হাজার হাজার ওয়াজ চলে আসবে আমি আজকে বিয়াল্লিশ বছর মাঝ ভান্ডার শরীফে যাই কিন্তু আমি এই পর্যন্ত কোনো দিন জুতা পাইয়ে দিই নাই বিয়াল্লিশ বছরে আমি কোনোদিন জুতা পায়ে দিই নাই এই যে চেয়ারটা সরায়ে দিলাম এই যে প্লাস্টিকের একটা চেয়ার নিয়ে এসে বসে ওয়াজ করছি এটাও ভিতরে যদি ধরে ফেলে আমার সব শেষ মাইজ ভান্ডার ভক্তির জায়গা মাইজ ভান্ডার আদবের জায়গা আমার মাইজ শিক্ষা দেয় না এসব বাজে কথা শিক্ষা দেয় না হজরত আলী রাজি আল্লাহ তালানহুর মার পেটে যখন তিনি হজরত আলী রাজি আল্লাহ তালানহুর মা কাবা শরীফ জিয়ারত করতেছিলেন লা লাশারিক আলাকা লাভবাই এমন সময় পেটে ব্যথা উঠে গেল সঙ্গে সঙ্গে কাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো হজরতে আলিরা দিয়াল্লাহুর জন্ম হলো কাবা শরীফের ঘরের ভিতরে পাক না পাক পাক পাঞ্জাতনের একজন সদস্য তিনি হলেন হজরত আলী আমার বাড়ি কুষ্টিয়ায় কুষ্টিয়ায় আরেকটা বক্তা আছে এখন বর্তমানে সে জেলে আছে সে কি বলছে জানেন শরীফ খতম করলাম নবীকে ভালোবাসতে হবে এমন কোন আয়াত নাই ও বক্তার বাড়িও কুষ্টি আমাকে মাঝে মধ্যে বলে বাঙ্গালি হুজুর কিছু জানে না মূর্খ আমি যখন বক্তা হয়েছি তখন তোর মার বিয়েও হয় নবীকে ভালোবাসতে হবে এমন ওয়াজ নাকি অনেক পায় নাই

প্রেমের ডুরি বান্ধ নবীজি রসনে ইবাদত হবে আল্লাহর আর প্রেম হবে নবীর ইবাদতের মালিক কে প্রেম হবে কার জোরে বলেন ঠিক কিনা আর এক ওই বেআব বক্তা বলতেছে মা খদিজা তালাক খাওয়াই না ইনটেক না দুই বার তালাক খাওয়ায় না চল্লিশ বছরের বুড়ি যারা এখনো ভাষা শিখে নাই কোন জায়গায় কোন ভাষা ব্যবহার করতে হয় উনি হলেন অম্মুল মিনিন মা খাদি জাতুল কুবরা তার সম্পর্কে এত বড় বাজে কথা বলে আবার সেই বক্তানি আপনারা ওয়াজ দেন আর আউলাদের রসুল মাঝ ভান্ডারি খাস আউলাদের রসুল আর তারা গেলে আপনারা ভেংসি মারে খুব খেয়াল করে শোনেন দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদি যা জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন আর সেই নবীকে বলে ভালোবাসা আয়া তুমি পাই নাই বলেন সবাই রহমাতাল তুমি উম্মতের যাবিন তুমি আমার নয়নের নয়ন দয়ার নবী নূরে নবী গো তুমি নবী আমার জীবনের জীবন লাহ 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 সাল্লাল্লাহ আলাইহি আমরা সেই নবীর কোম্মল সবাই বলেন মাহাবা রাস্তা দিয়ে যদি রাত সাড়ে তিনটা তিনটের দিকে একটা লোক একা একা হাঁটে হাঁটে পুলিশের গাড়ি যদি সামনে বাঁধে তাহলে বলবে উঠো তোমাকে সন্দেহ মনে হয় এত রাত্রে একা হাঁটো কেন এই লোকটা যদি বলে যে স্যার আপনি আমাকে চিনেন না আমি এলাকার আওয়ামী লীগের একজন বড় নেতা পুলিশকে আর অ্যারেস্ট করবে বলবা বস বলবেন তো চলেন বাড়িতে উঠায় দিয়ে বর্তমান বর্তমানের কথা বলছি আওয়ামী লীগের লোক হলে যদি পুলিশে ধরার ভয় না থাকে আমার নবীর খাটি উম হয়ে কবরে গেলে কবর হাসর মিজানপুল সেরাত কোন জায়গায় ধরা পড়ার ভয় না নবী না মানে যারা এটা কিন্তু আমাদের মাইজ ভান্ডারি কালাম না আমার বাড়ি তো কুষ্টি হয় ঠিকই বলেছে নবীনা মানে যারা মহায়ত কা ফের তারা এ দুনিয়া চিন্তা করতে পারিস গাঁজাই দম মাইরি কি বলতেছে গাজায় দম মারি বলতেছে নবী না মানলে সে পাকা কাফের আর জুব্বা পাগড়ি মাথায় দিয়ে গায়ে দিয়ে বলতেছে মোহাম্মদ আমিও তা তাহলে এবার বুঝি দেখেন যে গাজাখর আমার নবীর পক্ষে আছে কিনা ভজনে তার নাই মজুরি তুমি যে নবী মানবা না কিন্তু জিকির করতে করতে যে মসজিদের দেওয়াল ফাটাই ফেলবা সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান কোন লাভ নাই ভজনে তার নাই মজুরি দলিল সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে নবীর ভালোবাসা দরকার আছে কিনা নবীর ভালোবাসতে গেলে আওলাদের রসুল দরকার আছে কিনা এ বাবাজি তয়বুল বশর মাঝ ভান্ডারি এখন পর্যন্ত আমি তার বাবার সাথে ওয়াজ করেছি তার দাদার সাথে আমি ওয়াজ করেছি এখন পর্যন্ত তো এবুল বল বসর বলতে পারবে না এই কুষ্টিয়ার বাঙ্গালি হুজুর আমার সামনে চেয়ারে বসেছে মাইজ ভান্ডার শিকায় আদম ঠিক না। মাইজ ভান্ডার শরীফ একটু পরে আসতেছি আগে নবীজির প্রেম আছে কি নাই আছে নবীর সাথে প্রেম না হলে আবু বকর এত দূর ছিল না হযরতে বেলাল আল্লাহু তাআলা হয়ে এত দূর উঠতে পারতো না যত খুলাফায়ে রাশিদিন সব নবীর প্রেমের কারণে তারা বড় বড় র‍্যাঙ্ক নিয়ে বিদায় হয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম দেখেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ জিমায়ে গেছেন নাকি না কোনো অসুবিধা অসুবিধা আছেন আচ্ছা আমি আপনাদের সামনে ওয়াজ করাতে খুশি না বেজে খুশি আরে আমি তো উনাদের আমি উনাদের গোলাম আমি তো এবল বশর মাইজবানদারির গোলাম ওনার আব্বার গুলাম ওনার দাদার গুলাম ওনার চৈদ্য গোষ্ঠীর গুলাম তো এ বল বসর মাইজ যদি কোনো বাচ্চা কাচ্চা হয় তারও গুলাম আমরা তো আপনারা কি বেজারটা যান নাকি খুশি খুশি এক নম্বর না দুই নম্বর এক নম্বর খুশি যদি হন সামনের দিকে এক হাত করে আগায় আসেন আগান না কেন এক নম্বর কথা বলার পরে আগান না কেন ঠিক আছে সব এক নম্বর কথাই বলছে ভাই আসলে মাঝ এক নম্বর কথাই বলে লোক মনে করে দুই নম্বর কিন্তু আমরা এক নম্বর কথা বলি ভালো মন্দ যাহা কি আমরা করি না ভান্ডারির প্রেমে আমরা দেওয়ানা হাই গো মাঝ প্রেমে আমরা দেওয়ানা বলে গেছে সরার কাজী আমরা নাকি বেনামাজি বেনামাজি মারা গেলে জানাজাত করবে না তোরা মলে বেহেস্ত পাবি আমরা পাব মাওলানা ভান্ডারির প্রেমে আমরা দেওয়া না কবি নজরুল বলতেছে তোমাই তোমায় দেখে দুজোক যেতে একবার আমি রাজি তোমার দুজকে যাই ও শান্তি যদি তোমাকে আমি দেখতে পাই আর তোমার জান্নাতেও শান্তি নাই তোমাকে যদি আমি না পাই বন্ধুগণ বাইরা আমার হুজাই ফারাদি আল্লাহ ন একজন সাহাবি এবং খুব মর্যাদাপূর্ণ সাহাবি খুব খেয়াল করে শোনেন প্রেম নাই ওই আমাদের দেশের একটা বক্তা বলে যে নবীকে প্রেম করতে হবে এমন কোন আয়াত নাই উনি এখন বর্তমানে জেলের ভিতরে বেড রেস্টে আছে বেড রেস্টে আছে বুঝতে পারছেন আমার নবীর বিরুদ্ধে যেই বলেছে সেই বেড রেস্টে যায় ওই জেল জেলখানায় কিছুদিন আগে একটা লোক বলেছিল মাইজ ভান্ডারে আপনারা যাবেন না তার কয়েকদিন পর উনি একবারে হিন্না আবার এক ভদ্রলোক বলে ফেলেছিল যদি ক্ষমতায় আসি শাহজাহানের মাজার লাতি মেরে ভেঙ্গে দেব পায়ে পচন ধরিছে চিঙ্গাপুর যাই পা কাটিছে তাও লাভ নাই ওই পা কাটা অবস্থায় খবরে চলে গেছে সাতাত্তর বছর বয়স বিয়াল্লিশ বছর ধরে ওয়াজ করি গলার তেজটা দেখিছেন তেজ কি কম না বেশি তাও তো রেস্ট পাইনি একেবারে সরাসরি এসে প্যান্ডেল এক কাপ চাও দেয়নি একজনকে চা আনতে বলেছি পলাইছে আসবে কিনা তা জানি না তাই ঠিক না আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার জোরে বলেন মার হাবা কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার আমি মাঝবান্ডা শরীফে আসতেছি আউলাদের রসুল কি বা কেন আসতেছি কিন্তু বাবাজি হজরতে হোজাই ফারা দিয়ে আল্লাহ তালান হো নবীর প্রেমটা একটু ভালো করে শোনেন মদিনার একটা গলির ভিতরে ওনার বিয়ে বিয়ের বরযাত্রী একেবারে বিয়ে পড়ানো হচ্ছে কাজী বলতেছে কবুল 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 ওনার স্ত্রীকে কবুল করায় নিয়ে আসছে আপনাদের দেশে আগে কি পুরুষ কবুল বলে না মেয়েরা মেয়েরা কিনা কবুল আইনে কয় যে আপনি কি কবুল হযরতে হুজাই ফারাদি আল্লাহ তালান বললেন কবুল কবুলের পরে কি হয় জানেন বড় একটা প্লেট আসে জামাই সামনে আপনাদের দেশে দেয় না মনে হয় ওইটা প্লেটটাকে কি প্লেট বলে জামাই প্লেট জামাই প্লেটের মধ্যে আড়াই কেজি ওজনের একটা পোলট্রি মুরগি থাকে সোয়া দুই কেজি রুই মাছ এরকম থাকে না জামাইয়ের সাথে যারা থাকে তারা একেবারে হলার আমন চালান সালাই। ঠিক কিনা হুজাই ফারা দিয়ে আল্লাহ তাআলা এই মাত্র কবুল করে ফেললেন কবুল করার পরে এখনো জামাই প্লেট নাকি প্লেট এখনো জামাই প্লেট আসে নাই এক গ্লাস শরবত আসে নাই সঙ্গে সঙ্গে কে জানি হাতের ভিতরে একটা চিঠি দিয়ে চলে গেল চিঠিটা চিঠি দিয়ে চলে গেল চিঠিটা উনি পড়তেছে বলেন আমার দোয়া নিও আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছাই ভালো আছো আমি আখিরি পৈগম্বর বলছি যেখানে যে অবস্থায় থাকো পত্র পাওয়া মাত্র আমার সঙ্গে দেখা দে সুমা দিলেন সুবহান আল্লাহ চোখে লাগালেন সুবহানাল্লাহ কো বুকে লাগালেন নবজির চিঠি আদব দেখেছেন আর আমাকে দেশের আদব দেখো মোহাম্মদ জামিয়তো আপনাদের এখানে আছে কিনা জানি না আমাদের আমাদের এখানে এক লোক কয় মোহাম্মদ জামিয়তো আর আমি তো তোর বাপের ভাইরা হয় আর তোর খালু না দিয়ে কয় এখন যেখানেই যে অবস্থায় থাকো এক মুহূর্ত দেরি করবান আমার সঙ্গে দেখা কর বিশ্ব রহমত আলামিন সাফি আল মজনাবিন দয়ার নবীর হুকুম এখনো কিন্তু জামাই প্লেট আসে নাই সঙ্গে সঙ্গে ঘোড়ায় ঘোড়াই চড়ে ঘোড়ার দাবড়ায় নবীজির কাছে গিয়ে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আমার নবী বলছে হুজাইফা কেমন আছো হুজাইফা কেমন আছো আদবের সাথে দাঁড়িয়ে বলছে হুজুর আলহামদুলিল্লাহ এরে হুজাইফা ফজরের নামাজ আনতে হুনাইনের যুদ্ধে যেতে হবে তিনজন সেনাপতি করা হয়েছে এইবার যুদ্ধে আর তোমাকে প্রধান সেনাপতি করা হয়েছে বলে হুজুর আলহামদুলিল্লাহ তুমি বিয়ে কি বলে যুদ্ধের সরঞ্জাম সবগুলো রেডি করো সবগুলো রেডি করতেছে রেডি করবা এবার চিন্তা করেন রেডি করতে করতে রেডি করতেছে সারা একটা সেনাপতির দায়িত্ব আছে না ঠিক আবার প্রধান সেনাপতি সবগুলো রেডি করো রেডি করতে করতে পৃথিবীর শ্রেষ্ঠ মহাজিন। পৃথিবীর প্রথম মুআযzin ফজরের নামাজে আজান দিয়ে ফেলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر أزن دا ديت سيكون موازن مرحبا أه أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সরঞ্জাম রেডি করতে আবার ফজরের নামাজে দাঁড়ায় গেলেন ফজরের নামাজ আনতে নবীজি যুদ্ধে ট্রেনিং করতেছে যুদ্ধের কলা কৌশল শিখাচ্ছে এক নিদিকে সাহাবেরা নবীজির দিকে তাকাই আছে এর ভিতরে প্রধান সেনাপতি এক নিরিকে তাকাই আছে এমন সময় একটা পিয়ন এসে হোজাইফার হাতের ভিতরে চিঠি দিয়ে গেল হোজাইফা নবীজির দিকে তাকায় আসেন গোপনে প্রাণের স্বামী আমার সালাম গো আমি তোমার হত ভাগিনী স্ত্রী কোন অপরাধে তুমি এক গিলাস পানি পর্যন্ত আমার হাতে খেলে নাও হয়তোবা বিয়ের বাড়িতে কোনো ঝামেলা হয়েছে তুমি রাগ করে চলে গেছো আল্লার ওয়াস্তে ক্ষমা করে দিয়ে এখনই চলে আইসো আমি সারা রাত বাসর ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ঝড়ায় কেন্দেছি তুমি চলে আসো আমি তোমার অপেক্ষায় রইলাম চিঠি লিখতেছে নবীজির দিকে তাকায়ে তাকায় আবার চিঠি লিখতেছে স্ত্রীরা ডিস্টার্ব করো না আমার দয়ার নবীর চেহারার দিকে তাকায় থাকতে দাও ডিস্টার্ব করো না এখনই যুদ্ধে রওনা হতে হবে আমাকে প্রধান সেনাপতি করা হয়েছে আরো দুইজন সেনাপতি আছে আছে এখনই যুদ্ধে রওনা হতে হবে দোয়া কইরো যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি মারা যায় দেখা হবে কুষ্টিয়ায় নাকি বলবেন তো দেখা হবে কোথায় চিঠি চিঠি চলে গেল আবার যাও তুমি যুদ্ধে আমি অনুমতি দিলাম কিন্তু তুমি যুদ্ধে যদি শহীদ হয়ে যাও তোমাকে আমি কেমনে চিনব তোমাকে তো আমি চেহারা দেখি নাই কবুল করেছি তুমি বা আমাকে কেমনে চিনবা তুমি আমাকে দেখো নাই আমি তোমাকে দেখি নাই স্বামী গপ একটু দয়া করে দেখা করে যাও আমি তোমাকে যুদ্ধে যেতে বাধা দিব না চিঠিতে লিখতেছে স্ত্রী তোমাকে বারবার বলি যত বড় হও না মানুষ তুমি রাজা জমিদার টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা সেদিন চলবে না কোন বাহাদুরি বিষয় বই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন ডাক দিয়ে বলছি স্ত্রী ও স্ত্রী আমি তোমার সাথে বাসর ঘর করলে আমার কি বা হবে আর আমার নবীর সামনে বসে থাকলে যা এটা আমাদের হারুয়া দরবার শরীফের নূর মোহাম্মদ ভাই ফুটবল ভাই আজকে তার মৃত্যু দিবস গেছে তাই না এ দেখেছেন সাতই জানুয়ারি সব ফেলাই আজকে আউলাদের রসুলের পাক কদম ধরে আছে সব ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না আল্লাহ জোরে জোরে সালে ওয়ালা সাথেওয়ালে অতি কষ্টে দিন কাটালেন নবীজি পেট ভরিয়া খাইলেন না উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিশানা আল্লাহুম্মা সাল্লি ولا عالس চিঠি চলে গেল ডিস্টার্ব করো না এখনই যুদ্ধে রওনা দিতে হবে ডিস্টার্ব করো না রওনা দিতে হবে এখনই দেখ প্রেমটা দেখছেন নবীর উপরে নবীজি ডাক দিয়ে কয় হোজাইফাত লাভ দিয়ে উঠে বলছে জি হুজুর আমার কথা আবার তারা শুনতেছো তার ভিতরে কে যেন চিঠি দিচ্ছে আবার লিখতেছো কি ব্যাপার দাঁড়িয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব গত কালকে যখন আপনি চিঠি দিলেন রাত্রিতে মদিনার একটা মহল্লার ভিতরে আমার কেবল বিয়ে কবুল হইল হুজুর এমন সময় আপনার পবিত্র হাতের চিঠি পাইছি আজকে যখন লেট হয়ে গেল আমি কোথাও গাড়ির থেকে নামি নেই যখন আমাদের মুর্শিদ কে বাংলাদেশ তরিকট ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মৌলানা সৈয়দ নজিবুল বাসার মাইজ ভান্ডারি আমাকে ফোন করে বলছে ব্যাটা এটা ভালো হলো না বলে হয়ে গেল আর সকালে যাওয়া উচিত ছিল তখনই আমার ভয়ে কাঁদতেছি মনে হয় সব সর্বনাশ হয়ে গেল তার কারণ আমার সাথে বেয়াদবি করলে আপনাদের কোনো আমলের ক্ষতি হবে না কিন্তু আওলাদের রসুলের সাথে রসুলের সাথে বেয়াদবি করলে আপনার আমল নামার বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের ভেতরে বলেছে আসেন বসেন বসেন সুদূর উত্তরবঙ্গ থেকে চোখের পানি ফেলায় কিছু পানি না পারি একটু দোয়া তো করতে পারবো আর আউলাদের রসুলের সাথে একটু হাতখানা তুলতে পারবো এটাই আমাদের আমাদের পয়সালা এটাই আমাদের کامیابی আর রাসূলুল্লাহ কেবল মাত্র বিয়ে হয়ে গেল কেবল আপনার চিঠি ওই বাড়িতে আমি এক গিলাস পানি পর্যন্ত খাই নাই সঙ্গে সঙ্গে ঘোড়া দাবড়ায়ে চলে এসেছি আমার স্ত্রী আমাকে দেখে নাই আমি আমার স্ত্রীকে দেখি নাই আমি সারা রাজযুদ্ধের যুদ্ধের জাম রেডি করছি ওই দিন নবীজির চোখে পানি এসে গেছে হুজাই ফরে তোদের প্রেমের কাছে আমি নবী ঠেকারে মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক কিনা উম্মতের কষ্ট যাত না নবী সইতে পারে না ওই নবীজির মহাবতে মিলার পরিও মন যদি দিতে হয় নবীকে দিও আমি অর্ডার দিলাম তুমি দেখা করি এসো দেখা করে চলে আইসো সঙ্গে সঙ্গে ঘোড়া দাবলায় হোজাই পার স্ত্রীর বাড়ির সামনে যাই ঘোড়ার পিঠে উঠে বসে আছে নবীজি বলছে দেখা করি এসো ডাক দিয়ে কয় হুজাই পার স্ত্রী তোমার স্বামী তোমার বাড়ির গেটে খাড়া তোমার কথা থাকলে নিতে স্ত্রী সে বলছে ভিতরে যুদ্ধে যান আমার কোন নিষেধ নাই এক গিলা শরবত খান টাইম নাই এক একগিলা সোলানি খান বলে টাইম নাই ঘোড়ার থেকে নামেন বলে সময় নাই কি আছে বলো ওজাই ফারা দি আল্লাহ স্ত্রী বলে স্বামী আমি মদিনার মেয়ে যারা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে মানে ওনার হুকুমের বাইরে তিল পরিমাণ নিজের ব্যক্তিগত কোনো কিছু করে না আমি জানি আপনার নেতা বলেছে দেখা করি আইসো তাই আর থেকে নাম বানা বলছে ঠিকই বলিস আমার অর্ডার নাই বাড়ির ভিতরে যাওয়ার অর্ডার নাই আল্লাহ রসুল বলেছে দেখা করি আইসো বলে তাড়াতাড়ি বলো বলছি একটু দাঁড়ান বলছি কানতেছে হুলাই ফারাদি আল্লাহু বলে স্টে তোমার সাথে যে কথা বলে আমার সময় নষ্ট হবে এই সময়টুকু যদি আমার দয়ার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি তার থেকে আমি বেশি ফায়দা হাসিল করতে পারবো আগে যদি জানতেন গ্রামটার নাম কি নবিয়া বাদের মানুষ আগে যদি জানকাল আপরাদের ভরের বধ্যাে তো এ বলল বশন মাইস বাঙ্গারি গো শুধু তার চা আর দিকে দেখাকায় থাকলেও আমল না মানে কিতে ভর্তি হয়ে যায় এটা আমি দালালি করি না জালালোক যন্দুম বিশ্বের বড় মাওলানা বলেন এক জামা না বা। সামান্যতম আউলিয়ার কাছে থাকা হাজার বছরের বেরিয়া ইবাদতের থেকেও উত্তম উনি শুধু আউলিয়া নয় উনি আউলাদের রসুল ও বটে জোরে বলেন হাবা তাই আর দেরি না করি যে যেখানে যে অবস্থায় আসি তাড়াতাড়ি এসে বসে পড়েন ভাইয়েরা আমার বন্ধুরা আজিজা উযাই ফারিস্ত্রি বলছে আমি একটা কথা বলবো বলেন বলো কইলে আমি মদিনার মেয়ে আমি অনেক কিছু জানি যখন সাহাবায়ে کرامরা যুদ্ধের পোশাক পরে ফেলে তখন উনি যদি একবার আমিন বলে আল্লাহ তাআলা কবুল করে নেয় তা আপনার যুদ্ধের পোশাক পরা আছে আমি একটু আমি একটু মুনাজাত করব আপনি শুধু আপনার জবান দিয়ে বলবেন আমিন আমার আর কোনো দাবি নেই বলবেন কিনা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নহ বলছে ওয়াদা দিতে পারবো না চেষ্টা করব দেখিছে নিমান ওয়াদা দিতে পারবো না কিন্তু হাত তুলে কানছে মাবুদ হুজাইফা আমার বিবাহিত স্বামী আমি তাকে যুদ্ধে পাঠায়া দিলাম মাবুদ গো আমার বুক খালি করো না আমাকে বিধবা বানাইও না আমার স্বামীকে যুদ্ধে জয় করে তুমি আমার ঘরে পৌঁছায় দিও চোখের পানি কবুল পাইজামা ধুয়ে দিতে পারি নাই আমার স্বামীর কোনোদিন পাখানা ধুয়ে দিতেও পারি নাই তারপরও আমি বিদায় দিলাম আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না চিৎকার করে করে হোজাই স্ত্রী কান্দে ভুল কোনো একবার আমিন বলে না প্রেম কথা শুধাই কার কাছে যে প্রেমে তাই নবী আল্লাহ আল্লা নাজ করেছে আমার এই সাতাত্তর বছর বয়সে আমার অভিজ্ঞতা ও বাংলার মানুষ তোমাকে যদি নিষ্কাম প্রেমের প্রেমিক হতে হয় একমাত্র মাঝ ভান্ডার ছাড়া আর রাস্তা খুঁজে পাবা না তরিকতের কতের রাস্তা ছাড়া রাস্তা খুঁজে পাবা না খাজা গরিব নামাজের রাস্তা ছাড়া রাস্তা খুঁজে পাবা না গৌসে পাকের রাস্তা ছাড়া আর বাকি রাস্তায় তুমি প্রেম পাবা না কানতেছে বলে একটু আমিনও বললেন না আপনাকে বলছি না ওর স্বামীকে জিজ্ঞাসা করছে স্বামী একটু আমিনও বললেন না হাল এসে গেছে হাল হালের সাথে আমি যে আমিন বলবো রে আসমানের দরজা খুলে গেছে আসমানের দরজা খুলে আমাকে ডাকে হুজাইফা ফায় আমি জান্নাত তোর জন্য অপেক্ষা মান স্ত্রী তোমার প্রেম আর নবীর প্রেম এক নাকি ভাবের পিরিত ভূতের কীর্তন ভালো করে বুঝিনা বাংলা জানো খালি কয় তাফসিরুল কোরআন মাহফিল দিয়ে শেখাসিনা খালেদ আジア হ্যাঁতেন এদের বিরুদ্ধে বলে তাফসিরুল কোরআন মাহফিল তাফসির বুঝো একটা গানের। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া ভণ্ডারী গান বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ কে তুমি হে শাখা আড়ালে থাকিয়া হরিলি দাসের প্রা এই গানের এই গানের যদি তাফসির করতে হয় তাহলে তোমাকে যেতে হবে না হেন আকরবু ইলাইহিমিন হাবুলিল ওয়ারিদ জ্ঞানী বুঝে ইশারাই মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও জোরে কোন ঠিক ঠিক হুজাইফা বললেন স্ত্রী তুমি দোয়া করতে থাকো যদি জীবিত থাকি দেখা হবে আর যদি যা দেখা হবে যদি মারা যায় দেখা হবে হাসরে উনি শহীদ হয়ে গেলেন তালা বলেন তালুফি শরী লিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লা কিলা তাশউরুল কোরআনের কথা আর নবিজির হাদিসের কথা আছে আলাউলিয়া লায়া মুতু হাদিসে লিখোন আউলিয়ারা রহে जिंदा নাই তাদের মরণ আউলিয়ারা মরে ইরাকের এক গরিব মুসলিম ইরাক গরিব জুতা কালি করে জুতা সেলাই করে তাহলে তাকে কি বলে কি কয় আপনি জুতা কালি করে জুতা কালি করে খাওয়া পাকা জায়েজ কিন্তু ফেনসিডিল ব্যবসা করা পাকা হারাম ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করা পাকা হারাম কিন্তু রুজির জন্য জুতা পরিষ্কার করা পাকা জায়েজ জুতা পরিষ্কার করে আর এক দুই টাকা করে ডেলি একটা বাক্সর ভিতরে রাখে আপনাদের বাক্সতে বাড়িতে একটা আছে না আছে ছেলেরা কিনে না ওই যে মাটির ব্যাংক মাটির ব্যাংকের মধ্যে রাখে অভাব অনটনে বিপদ আপদে ওই ব্যাংক ভাঙলে কাজে লাগে হ্যালো চিনি দাও যেখানে যায় সেখানে মনে করে মনে হয় ডায়াবেটিস ডবল চিনি দেবে আমরা মাইজ ভান্ডারি গুলাম না নাকি আমাদের ডাক্তার হলো বা ভান্ডারি একটুখানি এই জায়গায় ব্যথা করতেছে আমি মনে করলাম যে এবার ওয়াজের কাম সারা গেলাম মাইজ ভান্ডার মাইজ ভান্ডার যাই কেবল আসতে করে বা ভান্ডারি আমার মুর্শিদের রজদার শরীফে পাশে বসে বলছি দয়ার ভান্ডার তুমি রহমতের খনি তুমি নিজে না বাবা ওর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে আমার বউ ছেলেরা কি বলে জানেন অসুখ অসুখ করে আবার মাইজ ভান্ডার গেলে অসুখ ভালো হয়ে যায় এ কি ফাইজলামই করে নাকি আমি না না আমার ওই জায়গায় ছাড়া হবে না ওই জায়গায় আমাদের ডাক্তার ওই জায়গায় আমাদের কবিরাজ ওই জায়গায় আমাদের রুজি রোজগার ওই জায়গায় আমাদের বা ভান্ডারির পাক আমাদের গলা বলা সব কিছু এখন যদি মাছ ভান্ডার থেকে একটুখানি সুইচ মারে সৈয়দ তয়বুল বসর মাছ ভান্ডারি একটুখানি মনে কষ্ট পায় এই গলা দিয়ে আর বাকি জীবন ওয়াজ করতে পারবো না এটা আমার ইমানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস এক টাকা দুই টাকা করে রাখতে রাখতে হজে যাবে বেসার হাজিরা হজে যাবে হজের কাফেলা তো বলছে যে ভাই আপনাদের সাথে আমিও যাব সুহান একজন মুসি যদি এখন ভ্যান আলাস যদি একটা ভ্যান যদি হজে যায় আমাদের হিংসা আছে নাকি হিংসা আছে আলহামদুল্লাহ ভাই যাও যাবে সব কথাবার্তা কমপ্লিট যখন হজের ভিসা পাসপোর্টে পরে দশ দিন পনেরো দিন টাইম থাকে তখন কিন্তু মানুষ তখন বিদায় নেয় তাওয়ের বাড়ি মাওয়ের বাড়ি বিয়ের বাড়ি চাষা চাচি খালাক ভাই আমি হজে যাচ্ছি ভাই কিছু মনে করেন না ভাই ভাই হায়াত মৌতের মালিক কিছু মাফ সাফ করে বিদায় নেয় না ওই সেই মুসি বিদায় নিচ্ছে বিদায় নিতে 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 বিল পাড়ি বিল বুঝেন তো বিশাল এক মাঠ বিশাল এক মাঠ পাড়ি দিতে হবে ওই পাশে তার একটা আত্মীয়র বাড়ি আছে ওই বাড়িতে বিদায় নিতে যাচ্ছে দেখে ওই মাঠের ভিতরে এক মহিলা হাত মুজা পরা পা মুজা পরা বোরখা পরা এত বড় একটা তলোয়ার নিয়ে চলে যাচ্ছে বলি কি ব্যাপার উনি তো পর্দা নশীল মানুষ কিন্তু কোথায় যাচ্ছে টাকা দেখে ওই ময়দান মাঠের ভিতরে মরা একটা ডুম্বা পড়ে আছে মরা ডুম্বা খাওয়া জায়েজ না হারাম জোরে রান একটা কেটে নিয়ে উনি চলে আসলেন এই মুসি চিন্তা করছে যে মরা লাগছে দেখে বাড়ির ভিতরে গেল ছোট্ট একটা ফাঁক দিয়ে দেখে ওই মেয়েটা মরা দুম্বার মাংসটা কেটে কেটে চুলাই রান্না করতেছে এমন সময় দরজায় লক করার সাথে সাথে একটা বাচ্চা বের হয়ে আসছে কিছু মনে করবেন না বুরখা পরা মেয়েটা ওটা কে বলে আমার মা তো বলছে যে মাংস তো দুম্বার মাংস বলে হ্যাঁ ওটা তো মরা দুম্বা মরা দুম্বার মাংস তো খাওয়া যাবে না তখন ওই মেয়েটা কাঁদতেছেন কান্দো কেন বাবা যে কোথায় আপনার ঘর কোথায় আপনার বাড়ি আমরা জানি না আমরা আউলাদেরও সোল সব আমরা নবী বংশের মানুষ আমার গার রক্তর ভিতর দিয়ে যে রক্ত গুলো চলছে সব নবীজির রক্ত আমরা আউলাদের ওসুল আউলাদের ওসুল ভিক্ষা করতে পারবে না সদকা জাকাত ফেতরা খাইতে পারবে না আউলাদের রসুল এখন তো জীবন বাঁচাইতে হবে আমার আব্বা প্যারালাইসিস রুজি রোজগার করতে পারে না দিন দিন আমাদের ঘরে কোন খাবার নাই আমাদের চোখের পানি সহ্য করতে না পেরে আমার মা মরা দুম্বা নিয়ে এসে নিতেছে এই মুসি চিন্তা করছে আমি কি ব্যাপার আউল্লাদের রসুল খিদার অত্যাচারে মরা দুম্বার মাংস খায় আর আমি টাকা জোগাড় করে হজে যাই এই হজের কি দাম আছে বাড়ি গেছে হাজার টাকাটা নিয়ে আসছে নিয়ে এসে আবার দরজার লক করছে মেট আসছে মা তোমার মা কে আসতে বলা যায় ওই বাচ্চা মেয়ে বলছে আমরা নবীজির আওলাদ আমাদের মেয়েরাকারুর সঙ্গে দেখা দেয় না আমাদের যিনি পীর মা মাওলানা সৈয়দ গাউসুল জামান মুর্শিদ বরহ সৈয়দ শফিল বসর আল আলহাসানী আল মাইজ ভান্ডারি কেবলার যিনি আমাদের আম্মা যান উনি যে বোরখা তো ছিল ছিল বোরখার উপরে চাদর এবং গাড়িটা রাখা লাগতো দরজার সাথে ওইখান থেকে উনি উঠতেন আর তৈবুল বসর আল হাসানি আল মাইজ যিনি আজকের মহা মান্য প্রধান অতিথি তিনার মাকে আমরাই দেখিলে এত সস্তা না আমরা যেমন ওয়াজ করি ঠিকই আর বসাতে গেলে মার্কেটিং করি এত সস্তা নেরা নবীজির বংশধর পর্দার আড়াল থেকে বলছে বাবাজি কিছু বলবেন নাকি বলে আম্মা কিছু মনে করবেন না এই টাকাটা নেন বলে কি ব্যাপার এই টাকা আল্লাহর ওয়াস্তে আপনাকে দিয়ে গেলাম আপনি একটু ব্যবসা রুজি রোজগারের ব্যবস্থা করেন বলে আলহামদুলিল্লাহ এইবার ডিক্লার দিল হাজি সাহেবদেরকে ও হাজি ভাইয়েরা এইবার আমার হজে যাওয়া হবে না বলে তুমি ডিকলাপ দিলা যে বলে না যাওয়া গেল না বলে কোন কারণে বলে পারিবারিক কোন সমস্যার কারণে যাওয়া গেল না হাজি সাহেবরা হজে চলে গেল জোরে কন মার হাবা হাজি সাহেবরা হজে গিয়ে সবার আগে দেখে ওই মুসি কাবা শরীফ জড়াইয়ে ধরে বলতে সাল্লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক যখন অন্য লোক করছে হাজি যে বলল যে আসবে না সবার আগে তাহলে মিথ্যা কথা বললো কেন তো যাই হোক সবাই ওই লাভবাহিক করতে করতে ব্যস্ত মনে করছে পরে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করতে করতে আর পাওয়া যায় নাই কবা শরীফে তো ভিড় মেলা ভিড় মদিনা শরীফে গেল মদিনা শরীফে গিয়ে যায় দেখে ওই হাজি কার জিয়ারত করে মদিনায় গিয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছেন্লা সবাই কবরে হাসরে তরায়ন বি গো আরো জোরে কবরে হাসরে তরায়ন বি ইয়া রসুলাল্লা ওই হাজি সাহেব নবীজির করতেছে আর কিছুক্ষণ পরে দেখে কোন দিকে হারাই গেছে এইবার এবার সাহেবরা যখন হজের থেকে ফিরে আসলো ওই মুসি তো যায় নাই আসলে তো যায় নাই ও চিন্তা করছে আমার যাওয়া হলো না যখন একটু হাজিদের সঙ্গে দেখা করে আসি স্টেশনে আগে গেছে যাই বলছে ভাই আপনি তো ভালোই খেলা জানেন বলে কেন বললেন যে যাবো না আবার সবার আগে কাবায় না ভাই আমি যাই নাই বলে আমরা দেখেছি বলেন না সবার আগে তুমি মদিনায় দেখছি আমরা মদিনায় দেখছি ওর মনে করছে টিটকারি টিটকারি মারি এসার নামাজ পড়ে দুশো যে দেশে থাকে ওই টাকা দিয়ে আমি হজ করে কি হবে আমি তো টাকাটা নবীরা কে দিয়ে দিয়েছি আর হাজি সাহেবরা মাকি টিটকারি মারে আমি নাকি মক্কাই গেছি আমি নাকি মদিনায় গেছি দুঃখে কানতে কানতে ঘুমাই গেছে নুরুন আলা নুর নবী ঘুমের মধ্যে কপালের উপরে হাত দিয়ে বলছে না না মিথ্যা না রে ওরা আসলেই তোমাকে দেখেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই নাই বলে শোনো আমার আওলাদের মহব্বতে যে জীবনটাকে কুরবানি করে দিল রে তখন আমি রসুল তার আপন হয়ে যায় তুমি যাও নাই ঠিকই তোমার আত্মা ওদের আগে হাজির হয়ে গেছে

্ম দেখিত দেখিত তো জবানটা কার শক্তি বেশি আছে সল্লাল মোহাবত সাল্লাহ সাল্লাল্লাহ সাল্লা আল্লাহ হোঁ অরে রাতের বায়ু রে তুই যার সোনার মদিনায় মদের সালাম পৌঁছে দিও নবীজি ৰৌ যায় সাল্লা আল্লাহ হ আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন merhaba উনি ছিলেন উনার প্রথম জামানায় কুস্তি বীর কুস্তি খেলতেন উনি উনাকে কেউ কোনোদিন হারাইতে জোরে কোন হারাইতে এইবার পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ জুনাইদ বগদাদির সাথে কে খেলবা খেলো খেলো আমার মতন এক মরা গায়ে নাই মাংস বলে হুজুর আপনার গায়ে তো মাংস ভালোই আছে সুইটার মুইটার আছে তা বলছে আমি চ্যালেঞ্জ করলাম যাও আমি জুনাইদকে হারাবো বাঘের সাথে মশাল লড়াই বাঘের সাথে উনি যখন চ্যালেঞ্জ করেছে চারিদিক থেকে সাংবাদিক টানবাদিক এসে বলছে ভাই জোনাই যে বক্সিং খেলে একটা ঘুষি খেয়ে সহ্য করতে পারবেন আমার সাথে পারে বলে ভাই আপনি তো জীবনে খেলতেই দেখি বলে খেলতে দেখবি কি আমি আসি যা আমি জিতবো চারিদিক থেকে সরগোল যে বাঘে আর ময়দান মাঠে গেছে গ্যালারি সব লোকজন আপনাদের দেশে হাডুডু খেলা হয়নি বা কোন খেলা হলে দেখবেন আগে দুই পার্টি হাতে মুসাফা করে যে ভাই খেলতে হয় কোন জায়গায় ধাক্কা মাক্কা লাগে কিছু মনে করবেন না হ্যাঁ ঠিক আছে এবার জুনাইদ বগদাদি আর এই মরা মানুষটা হাতে হাত দিয়ে বলছে যে ভাই জুনাইদ বগদাদি বলছে ভাই আপনি কি খেলিছেন বলে না খেলেন নাই বলে আমি জীবনে খেলার দেখিও নাই খেলেন নাই খেলা দেখেন নাই তা আমার সাথে আপনি চ্যালেঞ্জ করছেন কি ব্যাপার ঘটনা কি জুনাইদ জুনাইদ যে হাতের সাথে তুমি হাতখানা দিয়ে রাখছো এই হাতখানা নবীজির আওলাদের হাত এ হাতের ভিতর দিয়ে রক্ত নবীজির রক্ত তাই নাকি বলে হ্যাঁ তিন দিন চার দিন ঘরে খাবার হয় না ছেলে মেয়েদের ক্ষুদার অত্যাচার সইতে না পেরে আজ আমি চ্যালেঞ্জ ঘোষণা করেছি চ্যালেঞ্জ গ্রহণ করেছি জুনাই জীবনে বহু সম্মান পাইলা বহু ইজ্জত পাইলা বহু টাকা কামাইলা আজ যদি একটু ইচ্ছা করে হেরে যাও পঞ্চাশ হাজার টাকা যদি আমি পাই আমার সংসারটা চলে ভালো কিয়ামতের মাঠের এ জুনাই আমার দয়ার নবীর হাতে পায়ে জড়ায় ধরে হলেও তোর জন্য আমি সুপারিশ করবো জবান দিলা কানতেছে আউলাদে রসুল কানতেছে গ্যালারির লোক চিন্তা করছে যে খেলা তো শুরুই হয় না একটু হাতে হাত দিয়ে চাপ দিশার কান্দে বেড়েছে এবার জুনায়দ বোগদাদি কাঁদতেছে আসমানের দিকে তাকায় আজ আমার জীবনে কঠিন অগ্নি পরীক্ষায় ফেলাইয়ে দিলা আমি যদি হেরে যাই জুতা মারবে পাথর মারবে মানুষ আমাকে ঘৃণার চোখে দেখবে আর যদি আমি জিতি মানুষ আমাকে মার হাবা দিবে ফুলের মালা দিবে কিন্তু কেমতের মাঠে আমার নবীর হাসি মুখ আমি দেখব না যেহেতু আজকের আমার বিপরীত পিলিয়ার আউলাদের সুন জুনায়দ বগদাদি কানতেছে মাবুদ আমি এখন করি কি কোন অগ্নি পরীক্ষায় ফেলাইয়া দিলা গ্যালারির লোকজন বলছে কোন ব্যাপার আছে না হলে জুনাইদ কান্দে কান্দে মনে হয় কোন জায়গায় একটু টিপ টুপ মাইরেছে বেথায় কাঁইতছে এবার জুনায়েদ বগদাদি বলে ভাইজান ওয়াদা দেন সুপারিশ করা লাগবে না আমার দয়ার নবীর সাথে হাসরের মাথা আমাকে একটু পরিচয় করিয়ে দিয়ে আর কোন দাবি নাই বলছিল দিব এইবার ভাইজান এরা তো খেলা আপনি আমাকে ধাক্কা মারবেন উঠে পড়ব নম্বর ধাক্কায় উঠে পড়ব তিন নম্বর ধাক্কায় আপনি আমার বুকের উপরে উঠে বসবেন আমি উঠার চেষ্টা করব কিন্তু উঠব না এক দুই তিন নম্বর ঘন্টা যখন বেজে যাবে পঞ্চাশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন কিন্তু সর্বপ্রথম আপনাকে ধাক্কা মারব আপনি উঠে পড়বেন সে সুযোগ করে দিব কিন্তু ওই সঙ্গে এটাও বলতে হবে তোমার জবান দিয়ে বলতে হবে খেলার যদি ধাক্কা মাক্কা না দিয়ে বলি তাহলে বলবে ঘুষ খেয়ে উনি হেরে গেছে তুমি এক কাজ করো আমি তোমাকে ধাক্কা দেওয়াতে যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে সব আমল আমার বরবাদ হয়ে যাবে তার কারণ তুমি আওলা শিকায় দেওয়া তিনবার ধাক্কা দিয়ে উঠে পড়ল এইবার জুনাইদ বগদাদিকে দুইটা ধাক্কা দিল তিন নম্বর ধাক্কায় বুকের উপর বসে আছে জুনাইদ বগদাদি আসমানের দিকে তাকায়ে কাঞ্চ এই খেলার জীবনে না নাপাক মানুষ আমার বুকের উপরে বসেছে গো আজ আমার বুকের উপরে ওলাদি রসুন বসে আছে আল্লাহ আমার কিছু লাগে না গো তোমার হাবিবের সাথে কেমতের মাঠে আমার একটু পরিচয় দিবা আমি তিনটা ঘন্টা বেজে গেল জুনাইদ বগদাদি উঠতে পারলো না পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গেল জুনাইদ বগদাদির চারিদিকে বদনাম আর বদনাম জুতা শুয়ে মারে ইট পাটকেল মারে দেখবেন অন্য কোনো জায়গায় মুড়ি ধরে বদনাম হবে না মাঝ ভান্ডারে মুড়ি হলে মানুষ শুধু বদনামই করে ঠিক কিনা আমাকে আমি তো আমি আপনাদের দুয়ার বরকতে আর আমার মুর্শিদ আমাকে আমার মুর্শিদ গৌশেফ জামাত মাওরানা সৈয়দ শফিল বসুর আল হাসানি আজমাইজ আমার বলা আমার গলা আমার যাবতীয় যা কিছু সব উনার দান সব উনার দান আমি যখন দেখি যে অসুস্থ হয়ে পড়েছি আমার ডায়রি দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভালো ভালো বক্তা চারটা দিন ফাঁকা থাকে আর আমি গুণাগারের কোনো ফাঁকা নাই বলে অনেক আপনি বেদাতি দরবারে মরি ধুলেন কেন আর তোমরা কি দাঁত আর আমি বেদাত আমারও বদনাম আপনাদের বদনাম করে না নিন্দার কাঁটা যদি নবীজির প্রেমের ওয়াজ করতেছিলাম নবীজির প্রেম ছাড়া সব বৃথা যে যাই লম্বা লেকচার মারুক না কেন নবীজির প্রেম যার ভিতরে নাই সে কোনো দিন আল্লাহ পাইতে পারে

নবী আবাদ নবী আবাদ এ নবিয়া বান্দে সর্বস্তরের তরীকতের ভায়রা শুধু মৈজবানদারি নয় চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আপনাদের দেশে আলী আকবর রেজবি সাহেবের ভক্ত আছে যার জীবনটা সাব তরীকতের পথে ওই আলী আকবর রেজবি বিলায় হে আমি কাউকে কে হিংসার সকে দেখতেছি না আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেয় নাই তরিকো জগৎ মানে সব একই জায়গা নদী কিংবা বিল খাল সর্বস্থলে একই এক জ আমরা কোনো হিংসা করি না মেরে সাই ঘুরে সর্বদাই মানুষে মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যা এই যে আমরা যে হিংসা করি আসলে হিংসা বলে কোনো কিছু নাই জোরে বলুন ঠিক কিনা নবীর প্রেম দরকার আছে কি নাই তাহলে কেউ যদি বলে নবীর সাথে প্রেম করা যাবে না ওর পিছনে নামাজ হবে নাকি কেউ যদি বলে মোহাম্মদ সাল্লামের মা জাহান নামে যাবে ওর মুখ দেখলে উজু থাকে না ঠিক কিনা ওর মুখ দেখলে কি থাকে না এই বারাসেল অল্প টাইমের ভিতরে আমাদের মুর্শিদ কেবলা এসে যাবেন যার জন্য আমি রিল কেটে কেটে দিচ্ছি রিল রিল কেটে কেটে দিচ্ছি তার কারণ ওনারা হলো পঞ্চাশ হাজার পাওয়ারের বাল্ব আর আমরা হলাম জিরো পাওয়ার ওই পাওয়ার আসলে আমাদের কোন দাম থাকে যার জন্য আমি খুব তাড়াতাড়ি রিল কেটে দিচ্ছি যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া ঠিক কিনা ইসলাম প্রচার করতে আনলেন শাহরণকে নিয়ে কত জাতি হইল মুসলিম সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ তারা সে নৌগা গ্রামে গ্রামে ভাংসিং রাজা হিন্দু পূজা করতেছিলেন আসার সাথে সাথে উনি বলছে কি করো বলে পূজা করি বলে তোমার মা কি খাতে পারে বলে না আসো আমি খাওয়াইয়ে দিই আমার দলে আসো খাওয়ায়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সবাই পড়ে নিল লাইলা জরে জোরে হিন্দাল্লা মোহাম্মাদো সবাই বলুন সল্লাহল্লাহ এখন যিনি আমাদের সামনে প্রধান অতিথি যিনি প্রধান অতিথি আহা আলহাজ হজরত মৌলানা সৈয়দ নজিবুল বসর মেজভান্ডারি এমপি চেয়ারম্যান বাংলাদেশ তরিকর উনার ছেলে আলহাজ হজরত মৌলানা সৈয়দ তৈয়বুল বসর আলহাসানী আল মাইজভান্ডারি এই নজিবুল বসর মাইজভান্ডারির দাদার নাম কি জানেন নাকি জানেন না মৌলানা সৈয়দ গুলামুর রহমান বা ফান্ডারি। নজিবুল বসর মাইজ আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যানের দাদা ঠিক না মৌলানা সৈয়দ নজিবুল বসর মাইজ দাদা যখন দুনিয়ায় আসলেন সুবহান পুরুষ পুরুষ ছেলে হলে কি আপনাদের দেশে আজান দেয় না দেয় আমাদের দেশে কিন্তু মেয়ে লোক হলে আজান দেয় না পুরুষ হলে আজান দেয় আপনাদের দেশে দেয় নাকি তা জানি না পুরুষ হলে আজান দেয় আলহাজ মৌলানা সৈয়দ মুজিবুল বসর মাইজভান্ডারি এমপি চেয়ারম্যান বাংলাদেশ তরিকত ফেডারেশন ওনার দাদা মৌলানা সৈয়দ গুলামুর রহমান যখন মার কোলে আসলে আজান দেওয়া হলো আশহাদু আন্না মুহাম্মাদান আশাহি সাহেব সৈয়দ নজিবুল বসর মাছভান্ডারী কেবলার দাদা বা ভান্ডারী কেবলা মার কোলের থেকে এইভাবে বলেছিলেন সাল্লু আলাইহুয়া সাল্লাম এর নাম মাজ বিয়াল্লিশ মাইল দূরে ভক্তকে বাগে বাঘে ধরেছে এই সেই মা ভান্ডারির দরবার হজরত কেবলা এইভাবে বদনাস এলে মেরেছে বিয়াল্লিশ মাইল দূরে এই অজুর বদনা গিয়ে বাগের মুখে লেগে বাঘ মেরে মরে পড়ে আছে এটা মাঝ ভান্ডার দরবার এই সেই আউলাদের রসুল সৈয়দ তহেবুল বসর মাইজবান্ডারি ধর্ম হজরত মৌলানা সৈয়দ গোলামুর রহমান বা ভান্ডারি উনি জুম্মান নামাজে দাঁড়িয়ে সন্ন্যত পরে বসে আছেন সন্ন্যত পরে বসে আছেন কয়েকজন ভক্ত বার্মার রাজধানী রেঙ্গুনে জাহাজ বালি সরে আটকায় গেছে ওই বালি চর থেকে জাহাজ নদীতে নামাতে গেলে বড় বড় মেশিন ক্রেন লাগবে ক্রেন উনি নিরুপায় হয়ে বলতেছিলেন গো আমার এই জাহাজ যদি পানিতে নেমে যায় আমি আগামী শুক্রবারে আমি গৌসুল আজম মাইজ মানে এই যে নজিবুল বসর মাইজ ভান্ডারি এমপি সাহেবের দাদা যিনি বা ভান্ডারির দরবারে এক মন চাউল আর একটা খাসি আমি নিয়ে যাই খাওয়াবো তখন বা ভান্ডারি ছিলেন মসজিদে জুম্মার নামাজে খুতবা পড়তেছে ইমাম সাহেব খুতবার আগে বক্তব্য দিচ্ছেন এমন সময় রেঙ্গুনের রাজধানী বার্মা বার্মার রাজধানীর রেঙ্গুন ওই জায়গায় উনি মান্তি করতেছে এইবার বা আফানদারি কি করছে জানেন ভক্তদেরকে নিয়ে মসজিদের দেওয়ালে কয় ঠেল 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 মসজিদের দেওয়ালে ঠেল ঠেল সবাই সবাই বলছে ঠেলছে বা ভান্ডারি এরকম ঘাম ঝরায় দিয়ে বলছে কি যাতা ভারী নাকি আমাদের ভেতরে ইমান দশ আনা চার আনা পাঁচ আনা ছ আনা এক আনা ষোলো আনা আছে কি নাই ওর ভিতরে কিছু মানুষ চিন্তা করলো হুজুর কি ব্যাপার বলে বার্মার রাজধানী রেঙ্গুনে এক ভক্ত জাহাজ নিয়ে বিপদে পড়ে গেছে এমন টাইমে মান্তি করেছে আমিও নামাজ এখন কি করব ওই জাহাজটা ঠেলে নামায় দিতে গিয়ে আমার ঘাম বাইর হয়েছে অনেক ভক্ত আছে না এই সব ভক্তগুলো আগামী জুম্মার দিনে বা ভান্ডারির সামনে বসা বলে হুজুর বাড়ি যাব বলে বসো বাড়ি যাব বলে বসো ওই লোক সাউল আর খাসি নিয়ে হাজির বলে জিজ্ঞাস করো কিসের বলে গত জুম্মার দিনে আমার এই অবস্থা হয়েছিল আমি মানতে করার সাথে সাথে কে বা কাহারা আমরা জাহাজ পানিতে নামায় দিলো তাই আমার মানটি পরিশোধ করতে এসেছি এই সেই মাছভাণ্ডারির দরবার মাছভাণ্ডারির দরবারে তাবিজ বিক্রি হয় না মাছভাণ্ডারে কে কে গেছে হাত তোলেন তো আচ্ছা ওখানে কি তাবিজ বিক্রি হয় আমরা যেমন তাবিজ বিক্রি করি পাঁচশো এক টাকা এক হাজার এক টাকা এসব থানায় আছে অনেক মাজারে আছে এখানে একশো এক টাকা দাও এখানে এক হাজার পঞ্চাশ টাকা দাও এসব মাইজ ভান্ডারে আছে কিছু নাই শুধু আজান আর নামাজ কান্না কাটি ঠিক কিনা অনেকে বলে মাইজ ভান্ডারিরা নামাজ পড়ে না মাইজ ভান্ডারে যারা গেছেন জিয়াউল হক মাইজ ভান্ডারি রওজায় আজান শাহী মসজিদে আজান আমার মসজিদ শফি বাবার রৌজা শরীফে আজান বা ভান্ডারি রৌজা শরীফে আজান হজরত কেবলার রৌজা শরীফে আজান শুধু তাই না প্রতি জুম্মার দিনে বেটা তাহার যতের জামাত মাঝ ভান্ডারে হয় সেই হলো মাঝ ভান্ডার এইবার আসেন একজন হিন্দুর ছেলে রমেশ চন্দ্রশীল শুনছেন নাকি শুনছেন বোয়ালখালী থানা গ্রাম দুই সকল গুসাইয়ের পানি পড়া ঠাকুরের তেল পড়া ব্রাহ্মণের সুতা পড়া সব দিয়েও কিছু হয় নাই সব ঘুরে আসার পরে যখন কেজানি বলল তুমি এক কাজ করো শেষবারের মতো মাছভাণ্ডার শরীফে যাও মাছ শরীফে গিয়ে বা ভান্ডারি নামে এক লোক আছে তার কাছে একটু কিছু পা দোয়া নিয়ে এসো তখন হজরত বা ভান্ডারি পানি ঢালতেন চব্বিশ ঘন্টা জানেন নাকি আমার বাবা ভান্ডারে চব্বিশ ঘন্টা কি করতেন যখন আমার দয়াল ভান্ডারি পানি ঢালে হাতে ফেরেস তারা ধরে মুবারক সেরে দূরের থেকে রিসার্চ করলে মাছ ভান্ডার বোঝা যাবে না কমপক্ষে আসা যাওয়ার ভিতরে থাকলে তারপরে ভিতরে একটা বুঝ আসবে মাঝে ভান্ডার শরীফ একটা বিকল্প দরবার ওই জায়গাতে সু লাগে না শুধু প্রেম লাগে কি লাগে কি লাগে আমি আজমি শরীফে গেছি তিরিশ বার কাবা শরীফ জি আরত করেছি নয় বার আমার মুর্শিদ আমাকে নিছেন আমি বিশ্বাস করি তা আজমির শরীফে যাই দেখি একটা বাবরি চুল আলা একটা দাড়িওয়ালা সিলেটে বাড়ি হারিকেনের ফিতা ধরাই আগুন ধরাই দিছে

আর পা গোলের মারতে কোন দিক দেখি মারবে বুঝেন না জায়গা ভাই ঠিক আছে মনে মনে বসেছিলাম লোকটা বন্ডু খাজা গরীব 나와জার রওজা পাক জি আরত করলাম রব্বানা সালামনা রব্বানা তাকাববাল রব্বির হামুহুমা কত দুয়া পড়লাম এক ফুটা সকে পানি আসলো না থেকে করে দেখি ওই পাগল যাকে আমি মনে মনে ভণ্ড বলেছি ওই পাগল কি করছে জানেন খাজা গরিব নামাজের গম্বুজের দিকে তাকায় চোখের পানি ফেলে ডাক দিচ্ছে ময়নুদ্দিন নাম ধরিলা আজমিরে আসন করিলা আশেকের মনে আগুন জালাইলা বাবা আশেকের মনে আগুন জ্বালাইলা কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা চোখের পানি ভেবে পড়তেছে আমি পুনরায় যাই মাপসালাম মাবুদ ওই মানুষটাকে আমি ভুল বুঝেছিলাম আমি রব্বানা সালাম না করে চোখে পানি আনতে পারি নাই আর আমার খাজার পাগল খাজার কাছে কি বলে কানতেছে চোখের পানি ঝরায় কান্দে মদিনায় একটু ঘুরে আসেন মদিনায় ওহাবিদের কারবার হয়ে গেছে দাঁড়ানো যাবে না আরাম 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 দেওয়া যাবে না ওরা তো এসব বুঝে না এরা বোঝে মাল মারিফত বোঝে নেকি পাওয়া গেলো হ্যাঁ ও নাম এই পবিত্র জায়গা এটা পবিত্র জায়গা আউলা যে রসুলে রাগ বল এই জায়গাতে ওরা ওই বেয়াদবদের নামটা লেওয়াও ঠিক হবে না ঠিক কি রাখ এইবার রমেশ চন্দ্রশীল হিন্দু না মুসলমান এই হিন্দু গিয়ে বলতেছে এখানে গুলাম রহমান কে গো গোলাম রহমান মানে এই বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারি এমপির দাদা তো বলছে তুমি কি দেখতে পাচ্ছ না উনি হাতে পানি ঢালতেছিলেন এইভাবে পানি সিটা দেওয়ার সাথে সাথে দুইটা চোখ খুলে গেল গয়া গেলাম কাশি গেলাম বৃন্দাবন গেলাম মথুরা গেলাম আসে দেখি তুমি রহমান নামে এই জায়গায় বসে আছো তখন উনি গান গাওয়া শুরু করলেন কি গান দিন থাকিতে ওরে পাগল এটা কিন্তু রমেশের গান দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাঝ ভান্ডার মনের আগুন মিটল না তোর পাইলি না মৌলার দিদা অন্ধকারে ডাক বিকারে অন্ধকারে অন্ধকারে ডাক বিকারে না হইলে তোর দিল খোলা নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা দেখে যারে মাঝ দেখে যারে দেখে যারে মাঝ ভান্ডারে হইতা সে নূরের খেলা নুরি মন বর্ষা হিসে অনেকে বলে মাঝ ভান্ডারীরা গান গায় আমি গান সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা আছে নাকি মাঝ কোন কোনো গান হয় না মাঝ কি হয় কোন সাধনে পাব খোদারে ভান্ডারি মৌলারে কোন সাধনে পাবো খোদার এইটার নাম কি গান হয় নাকি জোরে সেদিন এক ওয়াজ মাহফিল একটা ছেলেকে বলছে একটা গজল বলো ছেলেটা মাইকটা নিয়ে গজল ধরেছে গজল ভুলতে পারো তুমি বন্ধু আমি বাবাজি কোন দিককার হাইল কোন দিক ধরি গজল কাকে বলে আসিলে তুমি বাদসা হয়ে নাকি রহমত আলিল আলামিন দুনিয়া তোমার নামেরি ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম সবাই পড়ি ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা মাঝভান্ডারে কি গান হয় মাঝভান্ডারে গান হয় ভিক্ষার আশায় দরবারে ঘুরি আমার বাবা ভান্ডারী ভিকার আশায় দরবারে ঘুরি হাইকোর্টে মামলা আছে তাই ব্যারিস্টারের দরবারে ঘুরি ও ভাই উকিল ভাই মামলা আছে তাই হাইকোর্টের ব্যারিস্টারের পাও জড়াই ধরে আব্বা বলি কিন্তু মাইজ ভান্ডারে তা নয় মাইজ ভান্ডারে খোদা পাওয়ার জন্য আমরা পাগল পারা হয়ে বা একটু একটুখানি নেক দৃষ্টি চা জরে বলেন ঠিক আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি লন্ডনে আমার পাশে এক লোক বসে আছে বেয়াদব তো চাষা কই যান আমি লন্ডনে কেন বলে ওয়াজ করতে বলে চাষা আপনি যাইয়েন না কেন বলে আপনাকে অ্যারেস্ট করবে তবে আমি কি চুরি করতে যাচ্ছি নাকি যে আমাকে করবে বলে চাষা যাইয়েন না আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে এখন ফ্লাইট থেকে কি আর লাভ দেওয়া যায় নাকি গেলাম ভয়ও লাগে আহা আরে ভয় কিসের আমার বুকের পাটা শক্ত আছে রে আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাই আমি কি মরণ কে ডরি যারা এখানে পুরাতন মাইজ আছেন আল্লাহ হজরত মৌলানা সৈয়দ নজিবুল বসর মাইজ বাবাজিরা তখন আমি ছিলাম ওনার হেড খাদেম ওনার হেড খাদেম ওনাকে সঙ্গে করে এই কিশোরগঞ্জ এলাকা আমরা একেবারে তরিকতের দাওয়াত দিয়েছি জরে বলেন ঠিক কিনা এই তরিকতের দাওয়াত দিতে দিতে উনি এমপি হয়ে গেলেন চার চারবার এমপি ভাইরা আমার বন্ধুরা বলেন তো উনাকে দয়াল নামে ডাকতেন এই দয়াল নামে কিশোরগঞ্জের লোক দেখেছে একমাত্র নজিব বাবাকে ভাই ঠিক আছে না এই বৃহত্তর মমন সিং আমার মুর্শিদ সর্বপ্রথম মহিমন সিং সফর করেছে আলহাজ মৌলানা সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারির সাথে এখন তো ডিজিটাল মাইক ঠিক কিনা এখন বিশাল আর যখন নজিবুল বসর ভান্ডারির সাথে আমি ওয়াজ করে বেড়াইছি রে তখন এত সহজ ছিল না মাইজ নাম নেওয়া জীবনে কোনো দিন ওই নজিবুল বসর মাইজ কোথাও নত শিকার কি বলে মাথা নত করে নাই হাজার হাজার লোক হাতে হাত দিয়ে বায়া গ্রহণ করেছে হ্যাঁ বাবাজি কিশোরগঞ্জে নুরুল্লা মৌলানা ছিল আছে নাকি জানি না মারা গেছে সাড়ে সাতশো লাঠি নিয়ে ঘেরাও করল আমি মনে করি পলায়ে যায় ওনার জন্য আমি মায়ের খবর নজিবুল বসর মাইজ ভান্ডারি বলছে রে খবরদার খবরদার বুকের পাটা শক্ত আছে মালিক আমার মাঝ ভান্ডারি আমি নজিবুল বসর মাইজ ভান্ডারি কি মরণ কে ডরি এইভাবে তরিকত প্রচার করতে করতে এখনো এখনো আমি চোখের পানি আসে রে আমি গুণাগারকে তাদের গুলামি থেকে এখনো লাথি মেরে তাড়াই না আমি পঞ্চাশ হাজার টাকার নিচে কোনো ডেটামিন আমি নেই না কিন্তু আপনারা এক হাজার টাকা দিয়েছিলেন মাইজ ভান্ডারে ওই এক হাজার টাকা আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছিলাম এই এমপি সাহেব নজিবুল বসর ভাণ্ডারির সামনে বলছিলাম আপনি দোয়া করেন করেন দয়া আমি যেন যেতে পারি আমি টাকা নেই নাই পরে যে বিকাশে টাকাটা পাঠাইয়া দিয়েছেন উনি আমাকে জিজ্ঞাসা করছে বলে হ্যাঁ কত বলে আলহামদুলিল্লাহ আপনারা সবই জানেন ভাই আমার বন্ধুরা আমি শুধু চোখের পানি ফেলি এখনো শরীফ থেকে নজিবুল বসর ভাণ্ডারির পাপ কদম এখনো আমাকে ছাড়া করে নাই আগামী তেরো তারিখে আমার বাড়িতে এই আউলাদে রসুল যাবে রে আপনারা যদি যেতেন আমরা কিভাবে সাজগুজ স্যান্ডেল আলাদা জুতা আলাদা কাপিস আলাদা সব কিছু আলাদা ওনার জন্য সব কিছু নতুন এবং পুলিশ পাহারা আমাদের আমাদের এলাকার মানুষ শুধু তাকে আসে কবে সাধুর আমি এই ওয়াজের ভিতর দিয়েও আমি আমার প্যান্ডেল সাজগুজ করছি আপনারা একটা বাস রিজার্ভ করে যাবেন শীতকালে অনেক মানুষ পিকনিকে যায় শিক্ষা সফরে যায় আমি দাওয়াত দিলাম আপনাদেরকে একটু দেখবেন যে পীর ভসতে হয় কেমনে একটু হলেও ট্রেনিং হবে আমার স্ত্রীর যেখানে প্যান্ডেল হবে আমার স্ত্রীর একটা গাছ আছে আমাকে বলছিল যে এই গাছটা কাটা যাবে না আমি যে গাছ মানে কি তোমাকেও যদি কাইটি ফেলতে হয় তাও আউলাদে রসুলের সম্মানে তাও কাটতে আমি রাজি আছি হাঁটাও এখান থেকে সেই ছেলেরা জানে যে কঠিন জিনিস আমার বাবা ভান্ডারের নাম যেখানে তারপরে নামলাম এয়ারপোর্টে ওই যে ভয় ধরাই দিছে যে কি বা হবে লাদেনের সাথে মিল আছে ইমিগ্রেশনের পাসপোর্ট জমা দিলাম এক লোক দেখি তেল পড়া মাখতেছে আর ভাই ওটা কি মাখছেন বললে এক ফকির তেল পড়া দিয়েছে তেল পড়া মাখলে আটকাবে না আর একজন আবার আর ভাই কি জপতেছেন বলে ইয়া হাল্লাল মুশকিলা আ ইয়া আহ্লা আল মুশকিলা

শফিউল বসর মাইজভান্ডার जिंदाबाद जिंदाबाद নজিবুল বছর মাইজভান্ডার जिंदाबाद তয়েবুল বছর মাইজভান্ডার जिंदाबाद আমি কেবল বলছি আমার মাইজভান্ডারীর চরণ যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার মুস্কি হাসি দিয়েছিল মেরে দিল আর আমাকে যে উহাবি বলল যে আপনাকে অ্যারেস্ট করবে সেই ওহাবি সার ঘন্টা বেশ বেদ্রষ্ট সার ঘন্টা অ্যারেস্ট আমাকে আবার সে গাড়িটা নিতে আসবে সে গাড়িটা একটু লেট হয়ে গেছিল পরে আসতেছে আমি মামু ও মামু কইซิলা বলে ধরবে আপনাকে আর আমাকে ধরেছিল আজকে যিনি যিনি আসতেছেন তার अब्बा আলহাজ হযরত মাওলানা সৈয়দুল বশর সাহেব আপনারা হয়তো শুধু চেয়ারম্যান হিসাবে জানেন নেতা হিসাবে জানেন আর আমি ওনার থেকে ছোটবেলার থেকে উনি দেখেছি ওনার ভিতরে কত বড় কেরামতি আছে ওনার আব্বার একটা গানের মধ্যে আমার মনে হয় মদন মোহন বাবা আবার আবার তো আসিবে জানি আবার শুনি এইটুক ছেলে ট্রেবুল বসর মাইজ ভাণ্ডারী সৌদি রাজ দাওয়াত দেয় সুহান সৌদি রাজ দাওয়াত খাই আসে তারপরে তুরস্কের রাষ্ট্রপতি কি নাম জানে এর দুগানুকে দোকানকে চাতা করা রাষ্ট্রপতি নাকি তো এ বসর সরমাইজ ভান্ডারি এবং তার বাবা সপরিবারকে দাওয়াত দিয়েছে সোহান আল্লাহ বলে এটা কোনো ভুয়া লুকোচরি কথা না আজকাল আমি কি বলছি কালকে ইউটিউবে টিপ মারলে সব দেখা যাবে জোরে বলুন ঠিক কিনা এগুলো কোনো লোক দেখানো নয় ওরা যে আখিরি জামানাত বা বলেছিলেন শেষ ফ্লাগ শেষ নিশান এই মাঝ ভান্ডার থেকে উঠবে আমি বিশ্বাস করি এবং তার কিছু লক্ষণ পাই তাই আসুন আর অন্য পীর সাইডে দিয়ে আসতে বলছি না যারা এখনো কোনো পীর ধরেন নাই তারা ঠিক গিরি এই মানুষটার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে জীবনটা ধন্য হয়ে যান তার কারণ খালি একটা জিনিস মনে রেখেন আমি ওনার দাদার খাবে ওনার দাদার যে কত কেরামতি দেখেছি তা বলার মতো না ওনার দাদার কেরামতি আমি তো আর কোন দলিল লাগে নাকি মালানা সৈয়দ শফিল বসর আল হাসানি আলবাইজ ভান্ডারি কেবলা আউলাদের রসুল নয় শুধু খোদার পাওয়ারে পাওয়ার ফুল জোরে বলুন ঠিক উনি যখন পর্দা করলেন মারা গেলেন মার বলা যাবে না পর্দা করলেন মানুষ মারা গেলে কি গা ঘামে তিনটা টিসুর বক্স শেষ হয়ে গেছে ওনাকে মুস্তে মুস্তে আমি সাক্ষী অলিরা মরানা জেন্দা আর ওরা বলে কে মইরে সব ময়রে সব গেছে মোনাজাত নাই আমার এলাকায় কিছু কিছু মলবি মোনাজাত তুলে দিয়েছে মোনাজাত নাই এখন আবার আবার মোনাজাত করে কি জানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমার রহমিনের ভিতরে কিছু নাই তার কারণ এটা ইমামতি ঠেকায়নি মোনাজাত আমরা নবীকে সালাম দিই মহাব্বত ওরা বলেন না যায় ঠিক কিনা কারোর না যায় যে আমরা পছন্দ করি না আসুন আসুন ভাইরা বসো বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগত তরা নেওয়ালা তরা নেওয়ালা তুমি বাঁচানেওয়ালা নেওয়ালা এটা আমাদের বিশ্বাস কেউ বিশ্বাস করলো না করলো প্রয়োজন নাই এই নজিবুল বসর মেজবানদারি দাঁড়ায় আছে ব্রাশ ফায়ার করেছিল এলএমজি এলএম জি মানে বুঝেন তো এরম করে ঝাড় দেবে আর গোষ্ঠী সব সাফ সাথের সব ডান পাশের মারা গেছে বাম পাশের দা মারা গেছে আর উনি ওইভাবে দাঁড়াই আছে আমি বলছি কি ব্যাপার গো আপনার যে কিছুই হলো না তখন বলতেছিল আমার বুকের পাটা শক্ত আছে মালিক বাবা মাঝ ভান্ডারি আমি কি মরণকে ডরি এই সেই মাঝ ভান্ডার ছাব্বিশ বছর ভারতে ওয়াজ করেছি বিয়াল্লিশ বছর আমার ওয়াজের বয়স আমি রিসার্চ করে দেখেছি খোদাকে অল্প তাড়াতাড়ি পাইতে গেলে একটাই রাস্তা মাঝভান্ডার শরীফ অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে মাইজ শরীফে আপনার আল্লাহর দরবার অলির দরবার আমরা বিশ্বাস করি তাহলে আপনাদের লোকজন একটু চলাফেরা ভালো না আমি শোনো যেখানেই খোদার পাওয়া যাবে সেখানেই তো শয়তানের ডিউটি ঠিক কিনা আঠারো আশির বদনাম করি না আমরা এনায়েতপুরের বদনাম করি না আমরা জলপুরের বদনাম করি না আমার মুর্শিদ আমাদের বদনাম শিখাই নাই আমরা শুধু আমলে বিশ্বাসী আর আমলটা মানে একমাত্র প্রেম ছাড়া অন্য কিছু না ঠিক কিনা অপ্রেমিক কি প্রেমিক চিনে গো অপ্রেমিকের কাছে প্রেমের ওয়াজ চলে প্রেম ভক্তি নাই যার অন্তরে যে করে প্রেম সেই জানে ঠিক কিনা রামের ভক্ত ছিল হনুমান এখন আবার চারিদিকে সিসি ক্যামেরা আছে ওহাবিরা বলি আবার কিনব কোন বক্তা এর মধ্যে আবার রামের কথাও কেন রামের ভক্ত ছিল হনুমান বুকের ভিতরে রাখতো চেপে প্রেমের প্রতি দা ও সে বুক সিরিয়া দেখাই প্রমাণ গোবি রয় যে ক্রাই সেখানে যে করে প্রেম সেই জানে মাইজ ভাণ্ডার জি আরোধ করতেছে এক লক্ষ্য বা ভান্ডারি তোমার দরবারে আমি ভিক্ষু আর এক উভাবিয়াসি ঠাস করে শর্মারে বলছে না জাহিজ বেদার কথা বলবে রেখানে গেটা উঠ চড় খাওয়ার পরে কি বলেছিল ভালো মন্দ যাহা কিছু আমরা করি না প্রেমে আমরা গো প্রেমে আমরা আমরা কারো ধারধারি না আমরা কেউ আমাদেরকে কে কি বলছে না বলছে এটা আমরা পরোয়াই করি না তার কারণ আমরা মৌলার দয়ার ভিতরে আসি তার কারণ নবী যেখানে আমার মৌলা সেখানে আমরা নবী চাই কি চাই না অলি চাই কি চাই না একটা একটা করে বলতে হয় এই দেশ ওলি আল্লাদের দেশ আপনারা উত্তরবঙ্গে কেউ ফেরিতে চড়িছেন ফেরিতে আচ্ছা ফেরিতে ফেরিতে কি মশাম্মত কোহিনূর নেসা লেখা আছে নাকি ফেরিতে লেখা আছে কি বাবা খান জাহান আলী খেয়াল করছেন ফেরিতে লেখা আছে শাহ মকদুম ফেরিতে লেখা আছে বাবা শাহজাল শাহ পরা আচ্ছা বলেন তো দেখি এই ফেরিতে এইসব নাম নামগুলো কেন মুর্শিদ তোমার নাম স্মরণে মারহাবা বলেন তারে কাল সমনে রনে বনে জলা গুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাতার তুমি পার করো ডুবাই আমারও মহিমা তোমার এই সেলিম ভাই ছিল এই সেলিম ভাই আমাদের সেলিম ভাই এখানে ছিল বাবাসান মনে হয় ডাকছে সেলিম ভাইয়ের বাড়ি দাউদ গান্দি ওই দাউদ গান্দি ঢাকা হাইকোর্টে একজন ওকালতি করতো আমরা বলতাম এসবি ভান্ডারি কি ভান্ডারি কিন্তু উনার নাম হলো শফিউল বসোল মাইস ভান্ডারি কিন্তু উনি এস বি উকালতি করতেন তো উনার আব্বার ছেলে হয়ে আসি ঘরে মারা যেত মানে আঁতুর ঘরে মারা যেত আপনাদের দেশে কি ঘর বলে তাকে জানি ছটি ঘরে মারা যেত তো মারা গেলে পারে আমার বাবা জানোর মুড়িদ সফি বাবার মুড়িদ ও বলছে ছেলে মারা যায় তুমি বুঝ তোর ছেলে মারা গেলে তো আমি কি করবো হ্যাঁ তোর ছেলে মারা গেলে আমি কি করবো আল্লাহকে বলগা বলে আল্লাহকে তো বলবে তো তোমাকে ধরিছি কেন তো বলছে আমি কিছু বলতে পারবো না তিনটা বাচ্চা মারা গেল কয়টা কয়টা তিনটা বাচ্চা মারা গেল এইবার লোকটা বলতেছে দেখা যাবে কি আমার এইবার বাচ্চা হওয়ার সাথে সাথেই সফিল বসর নাম রাখবো আমার পীর সাহেব বলছে তারপরে কি হবে বলে সফিল বসর নাম নাম রাখবো মরার সাথে সাথে মাইকিং করব সফিল বসর মারা গেছে ইনালিল্লাহি ওয়া ইন্নালাইহি রাজিউন তখন খেলা বুঝবা তখন আমার পীর সাহেব মিট মিট করে হাসি দিয়ে বলছে তুই যা তুই তা পরিষ্কারই করতে যা এইবার সফিল বসর নাম রেখেছে সেই হলো এসবি ভান্ডারি এই কিছুদিন আগে মারা গেছে

আল হাসানি সাহেব মাত্র দশ মিনিটের ভিতরে প্যান্ডেলে চলে আসবেন আপনারা যে যেখানে আসেন আমি অনুরোধ করছি একটু আউলাদ রসুলের কি কথা শুনবেন একটু একটু হাত খানের সাথে তুলে কান্দে